দুনিয়াতে তারা চিনবে না, কিন্তু কালমে কিয়ামতের ময়দানে অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান আজমত সম্পর্কে তারা অবগত হবে। তারা তাদের কপালের চোখে দেখবে, কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী। দুনিয়ার মধ্যে মুমিনও থাকবে না, কাফেরও থাকবে না, সবাই এন্তেকাল করবে। সবাইকে নির্দিষ্ট সময়ে যখন তাদেরকে মৃত্যু সাড়া দিবে, তখন মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং অবশ্যই চলে যেতে হবে। এবং কিয়াম ময়দানে মাহশরে প্রত্যেকেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান আজমত, নবীজির অবস্থান সম্পর্কে অবগত হবে। তারা সবাই আল্লাহর হাবিবকে দেখবে, ঠিক কি না? যেভাবে আল্লাহ পাককে দেখবে মুমেনেরা, ঠিক সেভাবে মুমেন কাফের উভয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখবে। যাকে দুনিয়াতে সে মানে নাই, নবীজির এলম নিয়ে কথা বলেছেন, নবীজির শান আজমত নিয়ে গুস্তাহি করেছেন, বেয়াদবি করেছেন, নবীজির মিলাদুন নবীকে বেদাত বলেছেন, জঘন্যতম বেদাত বলেছেন, ঠিক কি না? তারা কেয়ামতের দিন লাঞ্ছিত হবে, এবং তাদের কেয়ামতের দিন কেয়ামতের আগেও হবে তারা লাঞ্ছিত, দুনিয়াতেও হবে। সেই জন্য আমাদের চিটাঙ্গের পাশে একটা কথা আছে, হদে এলুরফানিতে এলুরফানি এলু ন যাই, ঠিক কি না? যেমন কর্ম তেমন ফল, ক্ষমা তা দিন উত্তুদান। কারণ তুমি তো দিন ধর্মকে ব্যবহার করে দুনিয়াতে স্বাবলম্বী হতে চেয়েছ, দন দৌলত সম্পদের তাহার করেছ, সে সম্পদ তোমাকে লাঞ্ছিত করবে, তোমাকে বেইজ্জত করবে, ঠিক কি না? তোমার ইমান কেড়ে নিবে, তোমার দুনো জাহানকে ধ্বংস করে দিবে। সেই জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ওসিয়ত করতেন, যে বদর যুদ্ধে কোথায় কে মারা যাবে, আবু জেহেল কোথায় মরবে, আবু লাহাব কোথায় মরবে, উতবা সাহেবা কোথায় মারা যাবে, এই জায়গাগুলো নির্ধারণ করে দিয়েছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আগে বদরের ময়দানে। একদিন আগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছেছেন। পৌঁছার পর সেখানে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দান যেখানে জেহাদ হবে সেখানে তশরিফ নিয়েছেন। বিশাল ময়দান, এখানে আজকে 1000-এর বেশি কাফেররা আসবে, আর 313 জন শুধু মুমেন থাকবে, যাদের প্রত্যেকজনের জন্য এক একটি নিজস্ব বর্মা নেই, তলোয়ার নেই, উট নেই, ঘোড়া নেই, সওয়ারি নেই। এরপরেও সৈন্য এবং যথেষ্ট পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে কাফেরেরা এসেছে, তাদের সাথে মোকাবেলা হবে কাল সকাল থেকে। এটা ইসলামের প্রথম যুদ্ধ। আজকে যদি এই যুদ্ধে যদি জয়লাভ করানো যায়, তাহলে ইসলাম জাতির কাছে মুখ দেখাতে পারবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ভেঙে পড়লেন কান্নায়। আল্লাহর হাবিব আরজ করলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তুমি তো দেখতে পাচ্ছ তোমার দিন, এটা তুমি রক্ষা করো। তখন আল্লাহ পাক রাসূলের সিজদারত অবস্থায় নবীজির কান্না, নবীজির সিজদা, নবীজির উপরে হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করা আল্লাহর বড় ভালো লেগেছে। সাহাবায়ে কেরাম আমিন আমিন বলতেছে। এরপরে মুনাজাত শেষ করে নবীজি সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে চললেন, গিয়ে বললেন, এটা বর্ণনা দিচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি সাদ করতেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনকে হুকুম দেয়া, তো চলে ইহা তক কে ময়দানে বদর মে উতরে। রাসূল পাক ময়দান বদরে গেলেন, ফকলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজা মাসরাউ ফুলান, এটা অমুক অমুক ব্যক্তির, অমুক কাফেরের নাম ধরে বলেছেন, অমুক কাফেরের এটা, সে এখানেই মারা যাবে, তাকে এখানে কতল করা হবে। ওয়াদাউ ইয়াদাহু আলাল আরদ, এবং নবীজি সেখানে হাত রাখলেন, মাটিতে হাত রেখে, জমিনে হাত রেখে নবীজি বলতেছেন, হা হুনা হা হুনা, এটাতে অমুক মরবে, এই জায়গায় অমুক মরবে, এখানে আবু জাহেল, এখানে উতবা, এখানে সাইবা। কলা ফামা মাতা আই জালা ওয়ামা তাজাওয়াজা আহাদুহুম আন মাউদা ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক যেখানে যেখানে নবীজির হাত মুবারক রেখেছেন, ঠিক ওই জায়গা থেকে একটু জায়গা অন্যদিকে যায় নাই, তারা ওই জায়গাগুলোতেই যেখানে যেখানে নিশান করেছেন নবীজি, সেখানে সেখানে তাদের মৃত্যু হয়েছে, তারা সেখানেই মরেছে, তারা সেখানেই মরেছে। এটা সম্পর্কে আরও বর্ণিত হয়েছে, হযরতে আমিরুল মুমিনীন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, কসম হে উস জাত কি জিসনে হুজুর কো হক কে সাথ ভেজা,
উনি বলতেছেন আমি ওই সত্তার শপথ নিচ্ছি যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হকের সাথে দুনিয়াতে পাঠিয়েছেন যে মা আখতাউল হুদুদ আল্লাতি হাদ্দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবীজি যেখানে যেখানে হাতের আঙ্গুল দিয়ে হত করে দিয়েছেন এই এটা আবু জেহেলের পস্তানস্থান হবে এটা উতবার পস্তানস্থান হবে এটা সাইবার পস্তানস্থান হবে যেখানে যেখানে নবীজি সেখানে অঙ্কন করে দিয়েছেন সীমানা একে দিয়েছেন ঠিক ওই জায়গাগুলো থেকে একটু জায়গা এদিক ওদিক হয় নাই সেখানে আবু জাহেল সেখানেই উতবা সেখানে সাইবা মরেছে এরা সব গোস্তাখ রাসূল ছিল কুফার কুরাইশদের লিডার ছিল ঠিক কি না তো নবীজি যা না জানলে বললেন কিভাবে ঠিক কি না কোথায় মরবে সেটা নবীজি জানেন শুধু আল্লাহ পাক নয় আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তা আল্লাহর হাবিব বলতে পারেন এভাবে আল্লাহর মুমেন বান্দারাও বলতে পারেন সুবহানাল্লাহ বলেন কাহা মরে গিয়া আবু জাহাল উতবা শাইবা কে জঙ্গে বদর কা নকশা হুজুর জানতে কোথায় আবু জাহেল উতবা সাহেবা মরবে আমার নবী জঙ্গে বদরে কাফেরদের প্রস্থানের স্থান যেটা হবে সেটাও নবীজি নকশা করে দিয়েছেন তাহলে নবী কি জানে না ঠিক কি না দেখো তোমাদের যে হাল হবে অবস্থা হবে এটা ইমাম শেরে বাংলাও জানতো ঠিক কি না আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি সুন্নিরা শুধু আজকে নয় সময় সময় সুন্নিরা দেখতে পাবে এক সময় বাটা থাকবে এক সময় জোয়ার আসবে কিন্তু জোয়ার বাটার মধ্যে কথা বলবে সেখানে দেখা যাবে যারা নবীর সাথে বেয়াদবি করেছে গোস্তাহি করেছে তাদের সাজা কেমন হয় তাদের শেষ পরিণাম কিছুই হবে না তারা লাঞ্ছিত হয়ে বেইজ্জত হয়ে কবরে যাবে ঠিক কি না আর মুমেন তাদের জন্য মত এটা খুবই খারাপ জিনিস আর নবীজি বলেন আল মৌতু তুফাতুন আল মৌতু তুফাতুন লিল মুমেন মুমেনের জন্য মত এটা তুহফা ঠিক কি না ও জিল্লাতুন লিল কাফের আর কাফিরের জন্য এটা জিল্লত আর মুমেনের জন্য মত এটা তুহফা এই জন্য মতের মাধ্যমে মুমেন কবরে পৌঁছতে পারবে আর কবরে আমরা মনে করতেছি অন্ধকার কবরে সেখানে কিছু নাই সে অন্ধকার কবর এই আলোকিত দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে কেন যাব তাই মৌতকে ভয় পাচ্ছে ঠিক কি না কিন্তু আল্লাহর হাবিব বলতেছে নয় বন্দা তুমি জানো না কবরে তোমার জন্য কি তোহফা রয়েছে সবচাইতে বড় শ্রেষ্ঠ তোহফা তোমাকে তোমার জন্য কবরের মধ্যে রয়েছে ঠিক কি না সেটা হচ্ছে নবীজি সেখানে উপস্থিত থাকবে মুনকের আর নাকির আসবে তখন সে তরতর করে তাক কাঁপতে থাকবে আর সেখানে আল্লাহর হাবিব উপস্থিত হবে নবীজি যখন ডান পাশে এসে মইয়তের ডান পাশে দাঁড়াবে তখন মুনকির নকিরের চেহারা মলিন হয়ে যাবে মগর মঈয়ত যিনি উনি যদি ইমাম শের বাংলার মতো শখসিয়ত হয় তাহলে দাঁড়িয়ে যাবে আর সালাত ও সালাম আলাইকি আর রাসূলুল্লাহ বলে ঠিক কি না হ্যাঁ সে দাঁড়িয়ে যাবে সাজ নবীজিকে সে সালাম আরজ করবে এবং সে বলবে আমি তো এটার জন্য অপেক্ষায় রয়েছি আমি তো এটার জন্য অপেক্ষায় রয়েছি